अरे जुबान पाय हसोरेर माटे अरब्बे करीम जखन विचारेर माठ कायम करबे विचार शुरू करबे दल होबे दुईटा एकटा श्रेष्ठ मानुष आर एकटा निकृष्ट मानुष अल्लाह बोलेन आमी हिसाब निब आर नबी बोलेन हिसाब जदि आमार मानी कारो काछे चाइगो पृथ्वीर कोनो मानुष आल्लार सामने दाड़ाया हिसाब देवार मतो योग्यता राखे ना যোগ্যতা রাখে না রাব্বি কারীম বলেন আমি জান্নাত দিব জান্নাত এমন একটা নিয়ামত যেই জান্নাতটা হাসিল করতে হলে পাইতে হলে দুনিয়ার জমিনে ওই মানুষগুলোকে শর্ত মাইনা যাইতে হবে আমি আপনাদেরকে যদি ভূমিকাতে একটু বুঝাই যারাই জান্নাত পেতে চান যারা জান্নাতের আশা করেন আর যদি বুঝতে চান যে আমার জীবনের শেষ পরিসমাপ্তিটা যেন জান্নাতে হয় আল্লাহর নবী বলেন তাদের জন্য শর্ত আছে জান্নাত পাওয়ার জন্য কি আছে স্পষ্ট দুইটা পয়েন্ট শুধু याद রাখবে জান্নাত পাওয়ার জন্য বান্দা বান্দি তোমার জন্য শর্ত আছে না হয় জান্নাত পাইবা না আর দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন না দুনিয়া পাওয়ার জন্য কোন শর্তের দরকার নাই বলো জোর আমি কোটিপতি হতে চাই গাড়ি থাকতো বাড়ি থাকতো হ্যাঁ পাপিয়ার মতো নরনরসিংদীর পাপিয়ার মতো আমার কয়েকটা বিল্ডিং এর মালিক থাকতে চাই আমি কোন শর্ত আছে বলো জোর তাহাজ্জুদ পড়তেইব তাসবিহ পড়তেইব কোটিপতি হইতে গেলে বলে কোন দরকার নাই তাহাজ্জুদের দরকার নাই দুনিয়া পাওয়ার জন্য কোন শর্তের প্রয়োজন নাই আল্লাহ বলেন দুনিয়া আমার যারে মনে চায় তারে দেই যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে ওয়াংশাং সূচি দুনিয়া হইতো না দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত থাকতো ওই যে প্রেসিডেন্ট যে ফ্রান্সের হে কোনোদিন দুনিয়া পাইতো না কারণ এরা আল্লাহ মানে নি আল্লাহই মানে না তাহলে দুনিয়া পাইলো কেমনে বলে দুনিয়া পাওয়ার জন্য আমি আল্লাহরে পাইতেবি আমার কোনো শর্ত নাই কারণ দুনিয়া আমি সবাইরে দেই সবাইরে কেন দেই বলে আমি আল্লাহরে যারা চায় না তারারও দেই তার উদ্দেশ্য হলো দুনিয়াটার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই ঠিক যদি একটা মশা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো তাহলে একটা বেঈমানের বাচ্চারে আমি ফানিও পান করাইতাম না মূল্য নাই খাইতে থাক কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত নয় অবশ্যই শর্ত ঠিক বুঝতাছেন বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত লাগবে এবার শুন যদি কোন মানুষ চায় আমি জান্নাত চাই তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে ঈমান নামক দৌলত লইয়া তোমার চলতে হবে না হয় জান্নাতের আশা প্রথমই শেষ শর্তের মধ্যে এক নাম্বার ফাউন্ডেশন হলো ঈমান থাকতে হবে ঈমান থাকার পরে কোন ধরনের বেজাল ভিতরে থাকতে পারবে না আরে শিরকি কোনো গন্ধ থাকতে পারবে না নাপাকি কোনো কিছু ভিতরে রাখতে পারবে না আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে আর না ভাই আমার আল্লাহ বলেন বান্দারা দুনিয়া আমি সবাইরে দেই যারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই তাদেরকেও দুনিয়া দেই তার কয়েকটা কারণ এর মধ্যে এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমি আল্লাহর নাম রহমান এর অর্থ হলো মায়া দয়া বেশি দুনিয়াতে আমি আল্লাহর সবার জন্য মায়া নাস্তিকের জন্য আমার মায়া দয়া আস্তিকের জন্য মায়া দয়া কারণ দুনিয়াতে সবার জন্য রহমান আমি আল্লাহ সবাইরে মায়া করি কিন্তু পরকালের জিন্দেগিতে আমি আল্লাহ সবার জন্য রহমান না এর পরকালে সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না একমাত্র মুমিনের জন্য ঈমানদারের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে কোন বেঈমানের জন্য পরকালে আল্লাহর মায়া থাকবে না এইজন্য পরকালে আল্লাহর নাম রহমান থাকবে না রহিম হবে শুধু মুমিনের জন্য দয়া মায়া আর দুনিয়াতে সবার জন্য মায়া দয়া এইজন্য দেখেন না নবীরে গালি দেয় তারপর আমার আল্লাহ খাওয়া খাইতে থাক খা দুনিয়াতেই খা আরে যুবক ভাই তাহলে এক নাম্বার হলো ঈমান থাকতে হবে কিন্তু ঈমান কেমনে যায় কেমনে থাকে সেটাই তো জানি না
ইমান যায় কেমনে তাকে কেমনে ছুটে কেমনে এটাই জানি না। এই যে আজকে জানা রাসূলকে অপমান করার পরে যাদের শরীরের রক্ত গরম না হয় বুঝবেন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঈমান আছে কিনা সন্দেহ আছে। আরে যুবক ভাই কথাগুলি ভালো করে শরণ করবেন। আপনি সারা দিন যদি তাসবিহ জপেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাগরি লাগান লাগাইয়া তাসবিহ জপেন আপনার মতো ভালো মানুষ এলাকার মধ্যে কেউ নাই। রাসূলের অপমান বরদাস্ত করতে পারবে না যে কোনো দল করুক না কেন কোনো অসুবিধা আছে। এই আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক সর্বনাই করুক যে যে দল করুক না কেন প্রথম নাম্বার পরিচয় হলো আমি মুসলমান। দল তো আমার পড়ে আমার দল বড় না ইসলাম বড়? আমি যে কোনো দলের কয় আমার নবীরে গালি দিবে আর আমি বরদাস্ত করব বুঝতে হবে প্রথম নাম্বার ফাউন্ডেশনই তোমার ভিতরে নাই। ঈমান নামে দৌলতই নাই। তুমি জান্নাত পাইবা কিভাবে? শর্ত তোমার প্রথমেই মিস হয়ে গেল। এই জন্য আমি বলি শুধু তাহাজ্জুদ পড়ার নাম ইসলাম না। শুধু তাহাজ্জুদ পড়লে ইসলাম কবুল হয়ে যাবে এমনটা না। এমনটা যদি হইতো রে আমার নবী উহুদের ময়দানে রক্ত জড়ানো দরকার ছিল না, তাইফের ময়দানে রক্ত জড়ানোর প্রয়োজন ছিল না। যে শরীরের মধ্যে একটা মশা মাছি কোনোদিন টাচ করে নাই সেই শরীরে অসংখ্য গণিত পাথরের আঘাত কেন ছিল? আল্লাহর নবী তো যদি দোয়া করতেন আল্লাহ ইসলাম কায়েম করে দাও, নবীর দোয়াটাই যথেষ্ট ছিল। আরে শুধু দোয়াটাই যথেষ্ট ছিল মালিক জমিনের মধ্যে ইসলাম কায়েম করে দাও, যুদ্ধের প্রয়োজন ছিল না, রক্ত জড়ানোর প্রয়োজন ছিল না, ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু আমার নবী শরীরের তাজা রক্ত জমিনে ডাইলা রক্তাক্ত হইয়া উম্মতকে শিখাইয়া গেলেন। উম্মতের আরে ইসলাম জিন্দা করতে গেলে শরীরের তাজা রক্ত ডালতে হবে। শরীরের তাজা রক্ত ডালতে হবে। ইসলাম বাংলার জমিনে এমনি এমনি আসে না, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম জমিনে আসছে। সাহাবায়ে কেরামদের ইসলাম রক্তের উপরে ভর করে ইসলাম আসছে। ও যুবক ভাই শুধু মনে করছেন মসজিদে মসজিদে গাট্টি লইয়া দৌড়লাম আল্লাহ বা ফাগরি লাগাইলাম আর রাত্রের বেলা তসবি পড়লাম, দিনের বেলায় আমি এবাদত বন্দি করলাম রাত্রেও করলাম, ইসলাম বুঝি কায়েম হয়ে গেছে, আমি বুঝি জান্নাত পেয়ে গেছি? না না, তোমার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে। যদি বাদাই না দিতে পারো, শরীরে যদি রক্ত গরম না হয়, ইমানদার নিজেকে দাবি কইরো না। আরে ভাই তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার শর্ত হলো ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে। আজকে রাসূলের পক্ষে যদি কেউ স্লোগান দেয়, নাস্তিক মর্তাদের বিরুদ্ধে যদি কথা বলে, আমার 92% মুসলমানে তাদেরকে আবার তাদের উপরে হামলাও করা হয়। এটা সাতপুর ঘটনা শুনছেন আপনারা, আজকের ঘটনা সাতপুর বিশ্বনবীর অপমানের প্রতিবাদে তাওহিদি জনতা মিছিল নিয়ে আমার এলামছে। আবার একদল তাদেরকে মাইরা মাথা ডাতা ফাড়াইয়া শেষ করে লেছে। কথা বুঝতে পারছেন? 92% মুসলমানের দেশিটা বয়া বয়া খালি আঙ্গুল চুষেন, অমুক বালানা তমুক বালানা দ্বন্দ্ব করে আমরা মাঝখান দা ফাটল সৃষ্টি করতেছে আর আমরা ফিটাইতেছে ইচ্ছা মতো। আমরার মধ্যে খালি দল, এক লোকের জমি খাইতেছে বেটা বাসার দিয়ে বাইরে গিয়ে দেখে বেটার জমি তিন ধর্মের লোকে মিল্লা জমি খাওয়াইতেছে। বেচারা বৃদ্ধ গিয়া দেখে জমি তিনজনে মিল্লা খাওয়াইতে সব বনা, যদি আর বাধা দেয় তিনজনে মিল্লা আমার বাইরে ইয়া হাইলের মধ্যে হুতা এত রাখবো, তো আমার জমি দেখা হয়তো জন প্রতিবাদ কেমনে করবো? ওই বুদ্ধি খাটাই আর মারতে হইব কিভাবে? আস্তে আস্তে দাঁড়ি গিয়ে করে এরা দুইজনে তো বেটা কেটটা খাওয়াইতে পারে, এতে মুসলমান আর এতে হিন্দু আমার পার্শ্ববর্তী, এরা দুইজনে খাওয়াইতে পারে, এ তোরা খাওয়া ওই সাইডে খাওয়া অসুবিধা নাই, তো তুই কেন
ইচ্ছা মতো লাড়ি দিয়ে ফিডাইতে ফিডাইতে কুবা শামসুর মতো ফিডাইছে, আডু মুডু বাঙ্গিয়া যাতে উঠা না দাঁড়াইতে পারে, হুতাই তুই সিটার কাছে দুইটারে ফিট আর ফেলাইছে মুসলমানটা দাঁড়ায় গায়ে, তুই মুসলমানের সামনেই বলে হো, তো তুই জানোস না একজনের অনুমতি ছাড়া আর একজনের খেত খাওয়া নিজে ইসলামের নাই ক জানিত, তো জানি না খাওয়াই সত করে ভুলি গেছে ভুল, তোর এখন সাইজ পিরা ফিটের সামরা তুললাম বাইরে আনি তুলছে ইচ্ছা মতো আমরা মুসলমান ঠিক এইভাবে ফিডাইতেছে, প্রথম টার্গেট করছে এই দলটা, এটা বেশি বাড়াবাড়ি করে আর সাইজ করে, আর আপনারা কোনো অসুবিধা না দুমছে ছিলাম আপনারা আমরা বাধা দিতাম না, কারণ আপনারা আমরা সাথে কিছু মিলে আর হেরা বেশি বাড়ছে, কুবা শামসু ফিটাইতে ফিটাইতে সব শেষ করছে, এটা শেষ এর ঘরে ধরছে আমরা মুল্লাডি দিয়ে, হ্যাঁ ফাল্লাস্তা তখন আগে না বলেন ফাল্লাইতাম তো কারস না ফাল্লানি তোর কমাইতেছি এখন ফিডাই আমদারে ঠিক নেই, ওই ফতম দলটিরে ফিটানোর পরে যদি আমরা কইতাম সাবধান সে তো মুসলমান তার শরীরে হাত দেওয়া যাবে না, তখন কিন্তু ধরতে হিসাব করে দল লইলে, তখন আমরা তামসা দেখি এরারে ফিডায় এইল আমাদের হালত, কিন্তু এটা জানি না রেখো সব টিরে সাইজ করব, টার্গেট এটাই সব টিরে সাইজ করা, 92% মুসলমানের দেশে যদি জয় শ্রীরাম বইলা স্লোগান দিতে পারে তোমারা সাইজ করতে হত্যা সময় লাগবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় সাহস কেউ পায় নাই, হেফাজতের বিরুদ্ধে ডাইরেক্ট হেফাজতের গালে গালে সুতা মারো তালে তালে সরমুনার গালে গালে জুতা মারো তালে তালে এত বড় কথা বলার সাহস কে দিল, আপনারা কি বুঝেন এমন এমন গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র, এই জন্য সচেতন হন, ফিডা আপনার ফিডো আইতাছে আপনার পাশের পায়ের ফিডা যদি আপনি বাঁচাইতে পারেন তাহলে আপনিও বাঁচতে পারবেন, এক হতে হবে দলাদলি বাদ দিতে হবে, প্রায় সময় বলি ঐক্যের স্লোগান দেয় আমরা মুখে মুখে না অন্তর দিয়ে ঐক্যের স্লোগান ডাক দিতে হবে, আরে ভাই আল্লাহর নবী বলেন আমার শরীরে মশা মাছি বসে নাই তারপর আমি জিহাদ করেছি, যে হাত দিয়া আমি এতিমদের মাথায় হাত বুলে দিয়েছি সেই হাতে আমি তরবারি লইয়া কাপেরদেরকেও কুচি কাটা করেছি, এটার নাম ইসলাম ঠিক কিনা বলেন, খালি নরমের মধ্যে ইসলাম এটা না, আমি তো প্রায় সময় বলি মাথার ফাগরি খালি সব সময় মাথার থাকলে হইতো না, কোন সময় ফাগরি কুইল্লা কোমর বান্ধন লাগবে, তাহলে এটার নাম ইসলাম, আরে ভাই সাহাবায়ে কেরাম রাত্রের বেলায় নামাজের মধ্যে বৈশা দুই হাত তুলে চোখের পানি গুনো ছেড়ে দিয়া কান্ত আল্লাহর কাছে সাহায্য চাইতো নজরুল রহমতের সময়, কাফের বেঈমানরা বলে সর্বনাশ আগামী কালকে যুদ্ধ রাত্রের বেলা থেকে কান্না শুরু করছে, এদের নেতার কাছে গিয়ে বলে স্যার এরা তো যুদ্ধ ছাড়াই হারবে, তো কেন কালকে যুদ্ধ আজকে থেকে কান্না শুরু করছে ভয়ে, এই জন্য তাদের একজন লোক দৌড়াইয়া গিয়া বলেন তোমরা এত কান্নাকাটি কেন করো যুদ্ধে হারবা বইলা, বলে হ গুতা দা দেখছ না ঠিক না, বাঘ দেখবেন চিড়িয়াখানা থাকলে বোঝা যায় এটা বিলাই, অনেকে এর সাথে ডং ডাং করে গুতা মারে ইতা করে বকর চকর করে, যখন বাঘে সহ্য না করে আপনি হাঁক করে তখন দেখবেন জায়গা চিড়িয়ে ঘুরে জায়গা, গুতা গুতি অমানে করো না, আরে যুবক ভাই তাহলে এবার আসুন, এক নাম্বার হলো ইমান মজবুত করতে হবে,
ইমান করা তোমার যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ ইমান ইয়াকিন ভিতরে রাখতে হবে যা কিছু হয় ফয়সালা আসমান থেকে হয় ঠিক কি না আমার যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি সব কিছু কার জন্য আল্লাহ সব কিছু যদি আল্লাহর জন্য হয় এই ইয়াকিন যদি ভিতরে রাখতে পারি আর সামনে যদি আমরা আগায় অবশ্যই আমাদের কল্যাণ আছে কিন্তু এটা বিশ্বাস করা যাবে না সব কিছু যদি আল্লাহর উপরে বিশ্বাস করি কিন্তু চাওয়া মানুষের কাছে চাওয়া যাবে না মানুষের কাছে কি করা যাবে না কেউ যদি মানুষের কাছে চাইবেন মানুষ তত বিরক্ত হয় আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই যত চাও তত আমি আল্লাহ খুশি হই আর মানুষের কাছে যা চাইবেন যত চাইবেন খালি বেজার হয় আল্লাহ বলেন মানুষের কাছে চাইস না তাহলে আমার দরজা বন্ধ আজকে আমাদের অধিকাংশ মানুষের দরজা বন্ধ হয়ে গেছে কারণ আমাদের সন্তান না হইলো আমরা গিয়া মানুষের কাছে চাই কবরের কাছে গিয়া চাই বাবার কাছে চাই আল্লাহ বলেন আমি এটা বরদাস্ত করতে পারি না চাইবি কার কাছে আল্লাহ বলেন ২৪টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না বন্দা তোর ডিউটি পালন করার জন্য তুই তো আমার কাছে চাইবি বাবার কাছে চাস কেন আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রাও নাই আল্লাহ ঘুমাননি আরে মালিক ঘুমাইলা মালিকের তন্দ্রা নাই আল্লাহ বলেন ২৪টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না তোর মুখের দিকে তাকায়া থাকি আমার কাছে তুই চাইবি শুধু এখানে আমি আল্লাহ শেষ করে দেই না নজুলে রহমতের সময় গভীর রজনীতে মানুষ যখন তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় বনের পশু পাখিরা যখন ঘুমায়া যায় আমার আল্লাহ বলেন আমি স্বয়ং সাত আসমান থেকে নেমে প্রথম আসমানে আমি চলে আসি আয়েশা আমি নিজে ডাকতে থাকি বন্দা আয় আয় কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা দিতে বাধ্য কিন্তু বন্দা তখন ঘুমায় সারা রাত বন্দা ফেসবুক টানে নামাজ ভালো আর তখন ফেসবুক বাদ দিয়ে আসে বিছনাটা টান দিয়া কয় নামাজ থেকে ঘুমগুরো ভালো আল্লাহ বলেন আমি তখন ডাকি বন্দা তখন ঘুমায় ভাই আজকে আমাদের উপরে মুসিবত কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না খোদার কসম আমাদের বাঁচানোর কেউ নাই একমাত্র আল্লাহর কাছে যত কন্যা পর্যন্ত সাহায্য না চাইছি আমেরিকা আমাদেরকে হুমকি দেয় ফ্রান্সে দেয় চীনে দেয় আমাদের দাদায়ও দেয় যদি তুমি আর আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতাম আমার আল্লাহ বলেন সমস্ত মুসিবত থেকে বাঁচানোওয়ালাকে আল্লাহ বলেন সাধারণ মুসিবত থেকে এটা কোনো ব্যাপার না আমি যদি আল্লাহ মাছের পেট থেকেও বাঁচাইতে পারি গাছের ভিতর থেকেও যদি বাঁচাইতে পারি তাহলে তোমাদেরকে কেন বাঁচাইতে পারবো না কিন্তু চাইতে হবে কার কাছে জাকারিয়া আলাইহিস সালাম
বেঈমানরা যখন তারে দৌড়ায়া মারার জন্য আসছিল, উনি আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে চাইছে, গাছ আমার বাঁচা। পয়গম্বরের মুখ দিয়া বলছে গাছ আমার বাঁচা, যেই বলছে আমাকে বাঁচাও, গাছ মাসকান্দা ফাইটা হাঁক হয়ে গেছে। পয়গম্বর আমার ভিতরে ঢুকে, উনি দৌড়ায়া গাছের ভিতরে ঢুকে গেছে, গাছ আমার আগের মতো এইভাবে সমাজ আলিয়েছে। বেঈমান নয়া তালাশ করে জাকারিয়া নবীরে কোথাও পায় না, হঠাৎ করে শয়তান আবির্ভাব হইছে, ওই গাছের ভিতরে ঢুকছে। কই মিয়া গাছের ভিতরে মানুষ কেমনে ঢুকে? বলো উনি জাদু দিয়া ঢুকছে। আরে এটা বিশ্বাস করেন যাবে? কই দেন কাফরের একটা টুকরা বাইরে হইছে, এই কথা বলার পরে এদের একটু বিশ্বাস হইছে যে না এটা হইতে পারে, এটা হইতে পারে। এমনি করাতান যাবে গাছ কাট মাঝখান দিয়া, মাঝখানটা যখন গাছ কাটা শুরু করছে জাকারিয়া আলাইহিস সালাম, তখন আল্লাহর ডাক দিছে আল্লাহ, আরে মালিক আমার মাথার উপরে খরাত চলতেছে, কিছুক্ষণ পরে আমার মাথার মধ্যে খরাত চলবে, আমি তো দুনিয়াতে বিদায় হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন জাকারিয়া, প্রথম যদি তুই আমার কাছে সাহায্য চাইতি আমি আল্লাহ তোরে বাঁচাইতাম, কিন্তু প্রথমেই তুমি গাছের কাছে সাহায্য চাইছ, তাই এখন আমি আল্লাহ তোমার উপরে পরীক্ষা শুরু করে দিলাম। করাত আসতেছে মাথার উপরে দিয়া, আল্লাহ বলেন উপ শব্দটাও করবি না, উপ শব্দটাও করতে পারবা না, দুই বাঘ করে দিবে তোমাকে, সহ্য করতে হবে, এটা তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আসিনি সুবহানাল্লাহ, দুই বাঘ করে দিছে জাকারিয়া আলাইহিস সালাম, একের মাঝখানে করাত ফাইরা একের এইভাবে আলাদা করে দিছে, উপ শব্দ করছে না ভয়ে, এটা হলো পরীক্ষা। তুই আমার কাছে সাইতি গাছের কাছে সাইছত কা? কিন্তু নবীরা কোনো ভুল করেন না, গুনাহ করেন না, এটা আমাদের আকীদা ঠিক কি না? মাঝে মধ্যে এক দুইটা ভুল আল্লাহ নিজে করায়া দেন উম্মতের জন্য, উম্মতটা জন্য এতে শিখতে পারে। তো জাকারিয়া নবী প্রথম যদি বলতেন আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বলেন আমি তোমাকে হেফাজত করতাম, তুমি তো গাছের কাছে সাহায্য চাইছো, গাছে তোমার ভিতরে ঢুকাইছে, এখন করাত চলতেছে, এখন আমার আল্লাহ করে ডাক দাও, তাহলে তোমার পরীক্ষা পালাইলাম, পরীক্ষায় ফাঁস করো জান্নাত দিব। সুবহানাল্লাহ, এই জন্য চাইবো কার কাছে? বিপদে পড়লে আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ বাঁচাবো। ইউনুস পয়গম্বর রে মাছের পেট থেকে আল্লাহ বাঁচাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে বাঁচার কোন সিস্টেম আছে? কথা হয় না, বাঁচার কোন নিশ্চয়তা নাই। এর একটা মানুষ রে যদি সাপে গিলে ফেলে বাঁচার কোন নিশ্চয়তা নাই, একটা মানুষ রে যদি মাছে গিলে ফেলে বাঁচার কোন সিস্টেম নাই, ঠিক নেই? কিন্তু আমার আল্লাহ প্রমাণ করে দিলেন ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতর থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দিছেন। সুবহানাল্লাহ, তাও একদিন দুই দিন পরে নয়, কয়দিন পরে? 40 দিন এক সিল্লা লাগাইছে মাছের পিটরে, কয়দিন? এক সিল্লা। উনি উনার উম্মতের উপরে গজব আইব, কথা বুঝতে পারছেন? উম্মতের উপরে গজব দিব আল্লাহ, তখন উনি রাগ কইরা মেজাজ গরম কইরা গেছে গা, কত রের কাছে আমি জায়গা, তোরা মানুষ হইতে না জীবনে, রাগ কইরা গেছে আল্লাহর এজাজত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়াই উনি রাগ কইরা গেছে গা। উম্মতের প্রতি রাগ আর কি হইয়া এক জাহাজের উপরে গিয়ে উঠছে, জাহাজের উপরে যখন উঠে বসে লইছে, এখন জাহাজ মাঝখানে যাওয়ার পর ওইটা এইভাবে ঢইল লইতেছে, এমন অবস্থা শুরু হয়েছে যে এটা পানির নিচে চলে যাবে, এমন অবস্থা। একজন আয়সা বলে যে আপনাদের এই জাহাজের ভিতরে নৌকার মধ্যে একজন আল্লাহর অসন্তুষ্ট বন্দা, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়াই উনি এক জায়গার থেকে আরেক জায়গায় চলে আসছেন, গুলামের মুনিবের কথা অমান্য করেছেন, এমন একজন গুলাম এখানে বসা। আমি প্রথমেই বলি নবীরা কোনো গুনাহ করে না, কথা বুঝতে পারছেন? আওয়াজ দেন না কেন? কিছু মানুষরা বলে নবীরারও কিছু ভুল ছিল, গুনাহ ছিল, তাদের আকীদা নষ্ট। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোনো নবীরা গুনাহ করে না, সমস্ত নবীরা মাসুম বেগুনা, ঠিক কি না? কিছু কিছু উল্টা পাল্টা দেখা যায়, এগুলো আল্লাহ নিজে করান উম্মতকে বাঁচানোর জন্য, কথা বুঝতে পারছেন? তো উনি আল্লাহর হুকুম ছাড়াই অর্ডার আল্লাহ দেয় নাই, উনি রাগ করে চলে আসছিল। তো বলতেছে মুনিবের অর্ডার ছাড়াই গুলাম চলে আসছে,
এই গোলাম যদি জাহাজের মধ্যে থাকে তাহলে এই নৌকা ডুবে যাবে, আর তারে যদি তোমরা নদীতে ফালায় দাও তাহলে এই এই নৌকা বেঁচে যাবে, নাহলে সব মানুষ নদীতে মারা যাবে। একজনের কো সব বনাস, একজনের লাগে সব মরতাম কেন, উনি কে আমরা বাইর করতে, এমন এতগুলো মানুষের মধ্যে কেউ তার শিকার হইতো না। আর এখানে কিন্তু ইউনুস নবী বসা, ইউনুস নবী বুঝতে পারছে সর্বনাশ, এটা তো আমিও হইতে পারি, আমার আল্লাহ তো আমার কোনো হুকুম দেয় নাই, আমি যে রাগ করি রায় বললাম, তা আমিও তো এক মনিবের ওয়ার্ডার ছাড়া এসে বসছি, উনি চিন্তা করতেছে। এখন এরা তালাশ করতেছে কোন ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া এই নৌকার মধ্যে উঠছে, অর্ডার ছাড়াই উনি চলে আসছে, স্বীকার করেন, কেউ আর স্বীকার করে না। পরে লটারি লাগাইল, লটারির মধ্যে যার নাম উঠবো তার আমরা নদীতে ইডাল দাফালাই দেব। এখন লটারি দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে ইউনুস নবীর নাম উঠছে, সুবহানাল্লাহ, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। আর পরীক্ষাতে পয়গাম্বররা ফার্স্ট হয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে মাকাম অনেক উপরে দিছে, ঠিক কি না? পরীক্ষা শুরু হয়ে গেছে, লটারির মধ্যে ইউনুস নবীর নাম। এরপরে ইউনুস নবীর নাম যখন উঠছে সবাইকে সর্বনাশ, এই লোক কোনোদিন অপরাধ করতে পারে না, এটা আমরা বিশ্বাস হয় না, আমরা লটারি ভুলই গেছিলাম। চেহারা সুরত এত সুন্দর, উনি তো কোনোদিন একটা মশা মাছিরও মারতে পারে না, এত ভালো মানুষ, আমরা লটারি বলেছি, আবার লটারি দাও, আবার লটারি দিয়ে দেয়, আবার ইউনুস পয়গম্বরের নাম, না আমরা লটারি ভুল হইতেছে, আবার দাও, তিনবারের সময় দেখেন লটারির মধ্যে ইউনুস নবীর নাম, সুবহানাল্লাহ। এরপরে তারা সিদ্ধান্ত নিল যে ওনারে নদীতে ফালাই দিতে, তিন চারজনে মিললে ওনারে নদীর ইডাল দিয়ে ফালাই দিচ্ছে, এক নীল তিমি ওনাকে গিলে ফেলেছে, সুবহানাল্লাহ। আরে ভাই, কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ চাইলে সব সম্ভব, ঠিক কিনা বলেন? ইউনুস নবীরে যখন সবাই মিলে নদীতে ফালাইয়া দেওয়া হয়েছে, নীল তিমি একটা আল্লাহর পয়গম্বর ইউনুস নবীরে গিলে ফেলেছে, কিতাবের মধ্যে আছে যেই তিমিটা উনাকে গিলে ফেলেছিল ওই মাছটারে আরেকটা বড় মাছ গিলে ফেলেছে, এখন বুঝেন দুইটা মাছের পেটের ভিতরে উনি গেছে, উনি বেহুশ হয়ে গেলেন, দুইটা মাছের পেটের ভিতরে ঢুকে গেল, এবার মাছটা নদীর ভিতরে আদার যখন খেয়ে ফেলছে মাছটা একেবারে সাগরের তলদেশে চলে যায়, এইভাবে যখন সাগরের ভিতরেই চলতেছে একদিন দুই দিন নয় টানা ৪০ দিন মাছের পেটের ভিতরে ছিল ইউনুস পয়গম্বর, কিন্তু আল্লাহর কুদরত মাছের পেটের ভিতরটাকে আমার আল্লাহ একটা বিমান বানায়া দিছে, বিমান আসেনি, সুবহানাল্লাহ, আমরা গুতা দিয়া সুবহানাল্লাহ ভাই করুন কে রে, কারণটা কি? আরে যুবক ভাই, মাস্টারে আমার আল্লাহ বিমান বানায়া দিছে, বিমান কেন বললাম, বিমান দেখবেন দেখতে মাছের মতো দেখা যায়, কিন্তু এটার ভিতরে যারা বসছেন দেখবেন সাইডে ছোট ছোট গ্লাস আছে দেখার জন্য, দেখছেন নিরকম যারা যারা উঠছেন, আমি উঠছি দেখছি এরকম ছোট ছোট গ্লাস আছে, ডান দিয়ে এবার সাবান যায় কিতা আছে, কিতা দেখবেন আপনি, এটা কি গরবারি দেখা যায় বিমান উঠলে, এটা এত উচাত উঠে যে শুধু শ্বাস দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, ওনার একটা সাইড মাছের একটা সাইড একটা পেট গ্লাস ফিটিং করে দিছে আল্লাহ, গ্লাস, সুবহানাল্লাহ, মানে মাছের পেটের ভিতরে বৈশা তাকায়া দেখে সাগরের সব কিছু স্পষ্ট দেখা যায়, এটার ভিতরে রাখলেন ৪০ দিন, মাছের পেটের ভিতরে ঘোরাঘুরি করতেছেন মাছ, গোটা সাগর উনারে লইয়া ঘুরে, এর মধ্যেই ৪০ দিন হয়ে যায়, হঠাৎ করে উনার কানের মধ্যে একটা আওয়াজ, জনজনি আওয়াজ, গুনগুনি আওয়াজ, শুধু আওয়াজ করে না বড় মজা লাগে, এত মধুর আওয়াজ, এমনি উনি চিন্তায় পড়ে গেল, অন্ধকার চারটা অন্ধকারের ভিতরে উনি একটা হলো পানির অন্ধকার নিছে, আর একটা হলো দুইটা মাছের পেটের ভিতরে, আর একটা হলো রাতের অন্ধকার গভীর রজনীতে সাগরের নিচে একেবারে তলদেশে, জনজনি গুনগুনি আওয়াজ ওনার কানের মধ্যে আসতেছে, চিন্তায় পড়ে গেল
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল আমার পয়গম্বর মাসের পেটের ভিতরে বড় চিন্তিত। ইব্রাহিম ইউনুস পয়গম্বরের কাছে জিব্রাইল তুমি যাও, সব সময় খেয়াল রাখবেন নবীরা যেখানে জিব্রাইল সেখানে। নবী যদি জেলখানায় থাকে জিব্রাইলও জেলখানায়। সুবহানাল্লাহ। ইউসুফ নবী জেলখানার ভিতরে ছিল, পয়গম্বর যখন জেলখানায় জিব্রাইলও জেলখানার ভিতরে, ইউনুস নবী মাছের পেটের ভিতরে জিব্রাইলও সেখানে হাজির। ডাক দিয়া বলেন, এবং ইউনুস পয়গম্বর আপনাকে চিন্তিত দেখা যায়, কিসের জন্য আপনি এত চিন্তা করেন? বলে, ভাই জিব্রাইল অনেক দিন হয়ে গেল মাছের পেটের ভিতরে, কিন্তু আজকে এত মজার একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। জিব্রাইল বলে, নবী গো অবাক হওয়ার কিছু নাই, এই সাগরের নিচে বালকণা আছে, জিনুক আছে, বিভিন্ন বালকণা কাঙ্কন আছে, এগুলা 24টা ঘন্টা আমার মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। পাখিটা বাড়ি গিয়ে খুলে বনি। আরে যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই তো, জিনুকরে বালকণারে কাঙ্কন ডেকে আমার আল্লাহ জিকিরের জন্য বানাইছে, কথা হয় না? সব জায়গার বক্তায় ওয়াজ করে মজা পায় না, যেমন আপনার জায়গা ওয়াজ করে মজা নাই, গুতাইয়াতে আপনার মুখ দিয়ে আওয়াজ পাই করেন না, এই জায়গা ওয়াজ করেন বড় সমস্যা না, মুর্দা মানুষে জিন্দা করেন এটা তো বড় মারাত্মক ব্যাপার। আরে ভাই বলুন আমার কাছে, পাথর রে বালকণারে কি আল্লাহ বানাইছে জিকিরের লাগিয়া? জিব্রাইল বলেন, পয়গম্বর 24টা ঘন্টা সাগরের নিচের সমস্ত বালে কোনাগুলি কাঙ্কনগুলি জিনবগুলি মাছগুলি পাথরগুলি 24টা ঘন্টা আমার আল্লাহর জিকিরে মশগুল। গাছে জিকির করে, ওই যে গাছ গাছে জিকির করে, মাছে জিকির করে, পাখিগুলি কিচির মিচির করে, না না আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহর জিকির করে রে। যদি একটা পাখির জবান থেকে আমার আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যায় গো, সঙ্গে সঙ্গে পাখিটার মৃত্যু হয়ে যায়। একটা গাছের জবান থেকে যদি আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, এক গাছটা মরা গাছ হয়ে যায়। একটা নদীর মধ্যে যদি জিকির বন্ধ হয়ে যায়, সেই নদীটাও মরা নদী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যেই জাতিকে আল্লাহর জিকিরের জন্য বানাইছে মানুষ, তারা যদি জিকির বন্ধ করে আমার আল্লাহ কেন মারে না? তার কারণ হলো, মাছের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, গাছের জন্য জান্নাত বানায় নাই, নদীর জন্য জান্নাত বানায় নাই, জান্নাত জাহান্নাম বানাইছে মানুষের জন্য। বন্দা তুই জিকির করলে জান্নাত পাইবি, জিকির না করলে জাহান্নামে যাইবি। আর মাছ পশু পাখি যখন জিকির করে না, এই পৃথিবীর টাকার কোনো তার অর্ডার নাই, হুকুম নাই, ক্ষমতা নাই। মাছ যদি জিকির বন্ধ করে মাছটা সাদাতে মারা যায়, দুনিয়ার টাকার কোনো অধিকার তার নাই। মানুষ জিকির বন্ধ করলে আমার আল্লাহ বলেন, তার সাথে সাথে মারি না, কারণ সে পরীক্ষার হলের ভিতরে আছে, পরীক্ষা শেষ, রেজাল্ট বাহির হবে কিয়ামতের মাঠে, কথা বলেন ঠিক? রে ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর বালকণা জিকির করে গো, পানি জিকির করে, মাছে জিকির করে, পয়গম্বর এই কথা শোনার পরে চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্না শোনো পড়ে দিল। হায়রে মাছে যদি জিকির করে, বালকণা যদি জিকির করে, আমি পয়গম্বর হইয়া আমি মাছের পেটের ভিতরে কি করি, আমি কেন জিকির করি না? চোখের পানি ছেড়ে দিয়া সঙ্গে সঙ্গে উনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।
যেই মাত্র ইউনূস পয়গম্বর জিকির করা শুরু করে দিলেন, আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি যখন জিকির করে দিলেন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন গো, আমি আল্লাহর যখন শরণাপন্ন হয়ে গেছেন আমি আল্লাহ আপনাকে শুধু বাঁচাইব না, আল্লাহ তখন বলতে লাগলেন ফাসনা যাবে না লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম্মে, অগনবীজি আমি আপনাকে শুধু উদ্ধার করব তাই নয় সুস্থ অবস্থায় আপনাকে মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব। যেই মাত্র জিকির করলেন আল্লাহর শরণাপন্ন হইলেন, আমার আল্লাহর কুদরতি ভাবে মাছের পেটের ভিতরে এমন বেদনা সৃষ্টি করে দিল মাছটা তাড়াতাড়ি লাফাইতে লাফাইতে পানির উপরে উঠে গেল, একেবারে সাগরের কিনারে এসে ভূমি করে হযরত ইউনূস পয়গম্বরকে বাহির করে দিল। আল্লাহ বলেন শুধু তাই নয় যারা আপনাকে শুধু বাঁচাইব তাই নয় কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর শরণাপন্ন হবে আমি আল্লাহর মোকাবেকে হবে ওয়াদা দিলাম তাদেরকেও আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করব। তাহলে কার কাছে চাইবেন? সুরে কন্যা কার কাছে? বাবার কাছে চাইবেন? না। লেন্টার কাছে? না। জোড়ার কাছে? না। তালা বাবার কাছে? না। আইজন বাবা? না। আরে কীর্তন বাবা? না। হরে বাবা হরে বাবা, বাপ রে বাপ, বাবার অভাব নাই। হিন্দুরার খালি মা সরস্বতী মা, তারপরে দুর্গা মা, অমুক মা তমুক মা, এরার খালি মা। আমরার বাঙালি চিন্তা করলো হিন্দুরা মা নিছে আমরার বাবা হয়ে গেছে, এরা যখন মা নিছে আমরার মুসলমানরা বাবা আনছি, তাও কত সুন্দর বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, কেল্লা বাবা। এরে ভাই বাবার কাছে যায় লাভ নাই।